অন হয়ে গেল, আবার এইভাবে যদি তুমি চাপো তাহলে অফ হয়ে গেল, কারণ এটা পুরোই সম্পূর্ণ টাচ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে, পুরো অ্যাপেলকে ডিটো কপি করা হয়েছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি শুভ তোমাদের স্বাগত জানাই সাহা আন্ডারস্কোর এজ ব্লগে। গাইজ, আমি অনেকদিন পরে আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম এই চ্যানেলে। আর এখনও যদি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নোটিফিকেশন অল করে দেবে। গাইজ, আমি সিমসিম থেকে একটা ইয়ারপডস প্রো অর্ডার করেছিলাম, সেই ইয়ারপডস প্রোটা সম্পূর্ণ তোমাদের সামনে আমি আনবক্সিং করে দেখাতে চলেছি। এই ইয়ারপডটা যখন এসেছিল আমি খুলে অলরেডি দেখে নিয়েছি, ইয়ারপডটার বক্সটা পুরো অ্যাপেলের কপি করেছে। ইয়ারপডটা দেখলে তোমরা বুঝতে পারবে পুরো অ্যাপেল কোম্পানির কপি করা এই প্রোডাক্টটি। চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই আনবক্সিং ভিডিও। গাইস, তোমরা এই ইয়ারপড প্রোটিকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ। এর পেছনে কিছু লেখা রয়েছে, এটা মেড ইন চায়না, এটা অ্যাপেল কোম্পানির অরিজিনাল প্রোডাক্টটি কপি করা হয়েছে। এখানে কিছু জানকারি লেখা রয়েছে, চলো ওটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, এখন খুলে প্রোডাক্টটি দেখা যাক সম্পূর্ণ। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে। এইটা খোলার পরে এই রেখে দিলাম সাইডে, তুমি ইয়ারপড বক্সটি দেখতে পাচ্ছ। এই ইয়ারপড বক্সটিতে প্রথমে এই ইয়ারপডসের বক্সটি দেওয়া হয়। এটা খুললে তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ দুটো ম্যাগনেটিক ফিল্ডিং এই ইয়ারপডস। চলো ইয়ারপডটা আমরা পরে দেখে নেব, বক্সে আর কী কী আছে দেখে নেওয়া যাক। এই বক্সটি এটি সরিয়ে দিলে এটায় তোমরা রয়েছে একটা চার্জিং ডাটা কেবল। এই ডাটা কেবলটা খুবই ছোটো কিন্তু তোমাকে অ্যাপেলের ফিল দিবে। এই ডাটা কেবিলটাই ইউজ করা হয়েছে অ্যাপেল কোম্পানির যে ইটা ওইটাই তোমাকে ইউজ করা হয়েছে। দেখো গাইস, এই এই চার্জারগুলো যত মোবাইলে থাকে খুব কম খারাপ হয়, এটা খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ হচ্ছে এর সাইডে কোনো ই নেই। যেমন আমাদের যে আমরা যে নর্মাল টাইপ সি চ্যাপটা পিন যে আমরা সরু পিন চার্জার ইউজ করি ওগুলো তাড়াতাড়ি জলদি খারাপ হয়ে যায়, এই চার্জারগুলো অ্যাপেল কোম্পানি সবসময় ইউজ করে। কিন্তু চায়না এটাই পুরো হুবাও ডিটো কপি করে ফেলেছে। চলো এটা সাইডে রাখা যাক। এরপরে আমাকে দিয়েছে একটা ভাউচার কার্ড দিয়েছে, ভাউচার কার্ডে লেখা রয়েছে কংগ্রেচুলেশন, প্রোভাইড 5-star রেটিং অন দিস প্রোডাক্ট অ্যান্ড উইন রুপিস থাউজেন্ড, শেয়ার দ্য স্ক্রিনশট অন মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার স্ক্রিনশট শেয়ার করতে বলেছে, প্লিজ চেঞ্জ এ প্রোডাক্ট 15 মিনিমাম বিফোর ইউজ। তুমি প্রোডাক্টটি 15 দিন ইউজ করে ওদের কাছে ফেরত দিতে পারো। আর এই কার্ডটি তোমাকে তুমি যদি স্ক্রিনশট পাঠাতে পারো তোমাকে ক্যাশব্যাক দেবে ওরা 1000 rupees, ইন্ডিয়ান রুপিসে 1000 rupees তোমাকে এখানে ক্যাশব্যাক দেবে। চলো গাইজ, এটা তো সাইডে রাখা যাক, প্রথমে তো আমার প্রোডাক্টটা দেখার দরকার। এই প্রোডাক্টটা দেখো, তোমাকে পুরো অ্যাপেলের ই দেবে, ফিলটা দেবে। এই তোমার সাইডে এই যে তোমার সাইডে দেখছো এটা হচ্ছে তোমার টাচ। এইটা এইভাবে যদি তুমি টাচ করো এইটা এবার অন হয়ে গেল, আবার এইভাবে যদি তুমি চাপো তাহলে অফ হয়ে যাবে, কারণ এটা পুরোই সম্পূর্ণ টাচ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে,
পুরো অ্যাপেলকে ডিটো কপি করা হয়েছে। গাইজ, তুমি যদি রাস্তা থেকে এটা পরে চলো, কেউ বুঝতে পারবে না এটা অরিজিনাল কি কপি প্রোডাক্ট। সিমসিমকে জানাই ধন্যবাদ, সিমসিম থেকে আরও একটি আমি প্রোডাক্ট পারচেস করছি, সেটাও আশা করি এখানে আনবক্সিং ভিডিও চলে আসবে। এই প্রোডাক্টটির কেমন সাউন্ড কোয়ালিটি আমি একটু চার্জ করে তোমাদের সাথে শেয়ার করছি। প্রোডাক্টটি আমার চার্জ করা হয়ে গেছে। তোমাদের একটা জিনিস আমার দেখানো হয় নাই, এটাও তুলে দিলে, এখানে একটা এখানে একটা বাটন দিয়েছে, এই বাটনটা তোমরা প্রেস করে এটা অফ অন করতে পারো এই বক্সটিকে। এখানে পুরো ম্যাগনেটিক ফিল দেওয়া রয়েছে, এইভাবে তোমরা যদি খোলো, এইভাবে খুললে এবার পুরো ইয়ে হয়ে যাবে, এরম বন্ধ হয়ে গেলো, এরম ম্যাগনেটিক সিস্টেমটা পুরো এখানে অ্যাবজর্বটা করা হয়েছে। গাইজ, এটাই আমি যেটা সাউন্ড কোয়ালিটি বুঝলাম, এটা একটি তোমার বাজেটের মধ্যে ইয়ারপড যেগুলো আসে 300, 400, 500, এটা তোমার ওরকমই ফিল দেবে, অরিজিনাল অ্যাপেলের মতন অত ভালো সাউন্ড কোয়ালিটি এটা দেবে না। এটা তোমরা সিমসিম বা মিশো থেকে পারচেস করতে পারো। মিশোতে গিয়ে সার্চ করতে হবে ইয়ারপডস প্রো, আর সিমসিমে গিয়েও সার্চ করতে হবে ইয়ারপডস প্রো। তখন দেখবে গাইজ কিছু ভিডিও ওখানে দেওয়া রয়েছে, তোমার এই প্রোডাক্টটি যখন দেখাবে তারপরে কিছু ওখানে ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিওগুলো তোমরা ভালো করে চেক করবে কোন প্রোডাক্টটি ভালো, তারপরে তোমরা দেন অর্ডার করবে। আজকের আমার এই প্রতিবেদনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নতুন ভিডিওয় দেখা হচ্ছে।